আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো মোচার চপ। মোচার চপ রান্না করতে আমার যে সমস্ত উপকরণগুলো লাগবে সেটা হলো, এখানে আমি মোচা আগে থেকে কেটে সিদ্ধ করে নিয়েছি, এখানে আমি দুটো আলু সিদ্ধ করে নিয়েছি, একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, এখানে আমি এক চামচ লবণ, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, এক চামচ হলুদ গুঁড়ো, আদা আর রসুন একসঙ্গে আমি বেটে নিয়েছি, আর এখানে আমি ভাজা মশলা অ্যাড করব। এখানে আমি ভাজা মশলার মধ্যে শুকনো খোলায় জিরে, ধনে আর শুকনো লঙ্কা একসঙ্গে ফ্রাই করে তারপর এটাকে আমি মিক্সিতে বেটে নিয়েছি। এছাড়া আমার লাগছে সর্ষের তেল, আর আমি ব্যাটারটি তৈরি করব বেসন, সামান্য চালের গুঁড়ো আর খাবার সোডা দিয়ে। তবে আসুন দেখে নিই আজকে আমরা কীভাবে মোচার চপ তৈরি করব। আপনাদের যদি এই মোচার চপ রেসিপিটি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। সর্ষের তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে, এরপর আমি এর মধ্যে সামান্য পরিমাণ সাদা জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়ে দেব। দেখুন আমাদের ফোড়ন হয়ে গেছে, এরপর আমি এখানে একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে হালকা একটু ভাজা ভাজা করব। পেঁয়াজটা দেখুন ভাজা ভাজা হয়ে গেছে, এরপর আমরা এর মধ্যে কুচিয়ে রাখা দুটো কাঁচা লঙ্কা দিয়ে আরেকটু নাড়াচাড়া করে নেব। এরপর আমি এর মধ্যে একে একে আদা রসুনের পেস্টটা এক চামচ, হালকা একটু ভাজা ভাজা করব। শুনতে আমার হালকা ভাজা ভাজা হয়ে গেছে, এরপর আমি এর মধ্যে 1/4 চামচ হলুদ গুঁড়ো, 1/4 চামচ লঙ্কার গুঁড়ো, 1/4 চামচ লবণ, 1/4 চামচ লবণ, 1/4 চামচ লবণ, 1/4 চামচ লঙ্কার গুঁড়ো, 1/4 চামচ লবণ, 1/4 চামচ চিনি, কারণ চপ নুন ঝাল মিষ্টি সমান হলে খেতে ভালো লাগবে। আমি একটু ঝাল ঝাল করে করছি, আপনারা চাইলে একটু ঝাল কমও দিতে পারেন, আপনাদের ইচ্ছা অনুসারে আপনারা লবণ আর ঝালটা ব্যবহার করবেন। দেখুন আমাদের মশলা কষানো প্রায় হয়েই গেছে, এরপর আমরা এর মধ্যে সিদ্ধ করে রাখা মোচা দিয়ে ভালো করে মশলার সাথে ফ্রাই করে নেব। এইভাবে আমরা মোচার চপ বানানোর জন্য পুরটাকে তৈরি করে নিচ্ছি। সিদ্ধ করে রাখা আলুগুলো ঠিক এইভাবে হাত দিয়ে ভেঙে
এইভাবে আমরা হাত দিয়ে ভেঙে ভেঙে এরপর আমরা মোচা আর আলু একসাথে ভালো করে মিশিয়ে নেব আপনারা একটু টেস্ট করে দেখবেন বাড়িতে তৈরি করার সময় লবণ আর ঝালের পরিমাণটা ঠিক আছে কিনা এইভাবে আমি ভালো করে পুরটাকে তৈরি করে নিচ্ছি দারুণ একটা গন্ধ বেরিয়েছে এর উপর দিয়ে ভাজা মশলাটা অ্যাড করছি ওয়ান ফোর চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে আমি আবার একটু নাড়াচাড়া করে নেব মশলাটি এরকমভাবে নাড়াচাড়া করে নেব দেখুন আমাদের তৈরি হয়ে গেছে আমাদের চপ বানানোর জন্য আমাদের পুর তৈরি এরপর আমরা ব্যাটারটি তৈরি করে আপনাদের কিভাবে ভাজবো সেটা আমি দেখাবো এবার তুলে নিচ্ছি কড়াই থেকে আমি এবার এগুলোকে চপের আকারে গড়ে নেব দেখুন এইভাবে হাতের সাহায্যে আমি গোল করে নিয়েছি এরপর আমি এগুলোকে আলতো করে হাত দিয়ে এভাবে চেপে চেপে দেব এর উপর দিয়ে আমি হালকা করে বেসন মাখিয়ে এইভাবে আমি চপের আকারে গড়ে নিচ্ছি এইভাবে আমি চপের আকারে গড়ে নিয়েছি এরপর আমি এগুলোকে ভেজে দেখাবো এরপর আমি এর মধ্যে বেসন আমি এখানে চার পাঁচ চামচ মতন বেসন নিয়েছি সামান্য চালের গুঁড়ো এরপর আমি এর মধ্যে ওয়ান ফোর চামচ লবণ ওয়ান ফোর চামচ হলুদ গুঁড়ো ওয়ান ফোর চামচ লঙ্কার গুঁড়ো সামান্য খাবার সোডা দিয়ে আমি ভালো করে ব্যাটারটি জল দিয়ে গুলে নেব আমি হাতের সাহায্যে ব্যাটারটিকে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন আমাদের ব্যাটারটি ফাটানো হয়ে গেছে দেখুন আমি এই গাঢ়ত্বে ব্যাটারটি তৈরি করে নিয়েছি
কড়াই আমার গরম করা হয়ে গেছে, কড়াই আমি গরম করে নিয়ে এর মধ্যে আমি সাদা তেল দিলাম। সাদা তেল দিয়ে তেলটাকে আমি ভালো করে গরম করে নেব। তেল আমার ভালো করে গরম করা হয়ে গেছে, এরপর আমি এইভাবে চপের আকারে গড়ে নেওয়া মণ্ডগুলো বেসনের মধ্যে এইভাবে হাতের সাহায্যে এইভাবে আমি কড়াইতে ছেড়ে দেব। দেখুন আমাদের কি সুন্দর মোচার চপ হচ্ছে, প্রত্যেক কটা চপ ফুলেছে। আমার মেয়ে তো খুব এক্সাইটেড, আজকে মোচার চপ দিয়ে ভাত খাবে। ও বলছে সন্ধ্যাবেলায় আমার চপ লাগবে না, আমাকে তুমি মোচা দিয়ে ভাত দিয়ে চপ দিও।